মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে খতমে কোরআন শেষে হাদিয়া নেওয়ার বিধান কি? ভাইরা, মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করে বা তার জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে বা কোন একটা নেক আমল করে এটার বিনিময় গ্রহণ করাও জায়েজ নাই, বিনিময় দেওয়াও জায়েজ নাই, দুইটাই হারাম। কথা কি বুঝাইতে পারছি? মুশকিল হলো যে আমরা অনেকে আছি আমার মা বাবার জন্য হুজুর দিয়ে দোয়া করাই, এখন টাকা ছাড়া তো হুজুর দোয়াও করবে না, এই জন্য আমরা হুজুরের টাকা দেই। হুজুর টাকা নিয়েও হারাম খাইলো, আপনি দিয়েও হারাম করলেন। কথা কি বুঝাইতে পারছি? এটা গুনাহের কথা, কারণ আখেরাতের কোন কাজ, সরাসরি আখেরাতের কাজ তেলাওয়াত ইবাদত, এগুলো এগুলোর কোন পারিশ্রমিক কারোর কাছ থেকে নেওয়া জায়েজ নাই। হ্যাঁ, দুনিয়ার বিষয়ে দোয়া করাইছেন আপনি, একটা দোকানের ব্যবসা যেন ভালো হয়, একটা দুনিয়াবী বিষয়ে মানুষ যেন সুস্থ হয়, সেজন্য দোয়া করাইছেন, তিনি দোয়া করেছেন, তার জন্য আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটাকে ওলামায়ে কেরাম অনেকে জায়েজ বলেছেন। বাট মুর্দা কেন্দ্রিক কোন বিষয়ে মুর্দার জন্য দোয়া করাইছেন বা আপনারে যদি কিছু করছেন, এগুলো জায়েজ না ভাই। আসলে দোয়া করানোই ইসলামে না, ইসলাম হলো মুর্দার জন্য নিজে দোয়া করবেন অথবা কারোর কাছ থেকে দোয়া চাইবেন। করানো বলতে কিছু নাই, দোয়ার তিনটা ভার্সন আছে, একটা করা, একটা চাওয়া আর একটা করানো। করা হলো নিজে নিজে দোয়া করা, আর চাওয়া হলো ভাই আমার বাবার জন্য দোয়া করিয়ে, হুজুর আমার মার জন্য দোয়া করিয়ে, এটা হলো চাওয়া। আর করানো হলো টাকা দিয়া, পয়সা দিয়া, আগরবাতি আনায়া, জিলাপি আনায়া, আজকাল তো জিলাপি নাই, আজকে আরো ভালো কিছু দেয়, নিমকি টিমকি মিষ্টি মিষ্টি মিলাইয়া প্যাকেট ধরে দিলেন, হুজুরের একটা বাজেট দিলেন এবং সাথে আগরবাতি ইত্যাদি গোলাপ জল ইত্যাদি আনলেন, অর্থাৎ কিছু পয়সা খরচ করা লাগে, যেটাকে বলে দোয়া করানো। এটাকে বলে কি? দোয়া। এই করানো ইসলামে নাই, দোয়া চাওয়াও আছে, দোয়া করাটাও নিজে দোয়া করেন বা কারোর কাছে দোয়া চান, দোয়া করাইতে যাবেন না মুর্দার জন্য বিশেষ করে, এটা জায়েজ নাই। আমার ব্যবসায়িক পার্টনার কোনরূপ প্রমাণ ছাড়া আমার উপর অন্যায়ভাবে মোটা অঙ্কের টাকা জন্য মিথ্যা দায় আরোপ করছে, কিন্তু এতে এতে শপথ করে আমাকে দায় এড়াতে হচ্ছে, এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো অসুবিধা নেই, আপনি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন সে আপনার উপরে মিথ্যা কথা আরোপ করছে, সত্য কথা যেহেতু আপনি বলছেন, যে সে কথার কথা আপনাকে বললো তোমার কাছ থেকে আমার এত টাকা পাওনা আছে, আসলে আপনার কাছে পাওনা নাই, মিথ্যা কথা বলছে আপনি যদি জানেন তাহলে আপনি শপথ করতে কোনো অসুবিধা নাই, কারণ সত্য কথার শপথকে শপথ করতে সমস্যা নাই। অনেকে আমরা শপথে অনেক বেশি ভয় পাই, এত ভয় পাওয়ার জিনিস না যদি আপনি সত্যের উপরে থাকেন। হ্যাঁ, মিথ্যার ব্যাপারে যদি শপথ করেন তাহলে এটা ডেঞ্জারাস অপরাধ, কারণ আপনি একে তো মিথ্যা বলছেন আবার আল্লাহর কসম করে আল্লাহকে সে মিথ্যা কথার সাক্ষী বানাচ্ছেন, এটা খুবই জঘন্য অপরাধ, ডাবল অপরাধ, যে আল্লাহকে আপনি আপনার মিথ্যার জন্য ব্যবহার করছেন, অন্যায় করছেন আল্লাহর সাথে, আল্লাহর শানে বেয়াদবি করছেন, আবার মিথ্যা কথা বলছেন। অতএব মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ করা এটা ডেঞ্জারাস অপরাধ, কিন্তু সত্য শপথ করতে দোষ নাই, তবে শপথ হবে সঠিক পদ্ধতিতে। কোরআন ছুঁয়ে শপথ শপথ নয়, শপথ হলো আল্লাহর নামে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে, অন্য কোনো ভাবে শপথ হবে অমুকের কিরা তমুকের কিরা, মাথা ছুঁয়ে এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে না, সে মুখে বলবে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এই 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 বিষয়ে এই আমার বক্তব্য, বাস সেইভাবে শপথ করবে, এবং এই শপথে কোনো গুনাহ হবে না, বিশেষ করে যখন তার পার্টনার তার উপরে জুলুম করছে।